আসসালামু আলাইকুম এনটিভি ইউরোপে প্রাইম টাইম নিউজে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি জহিরুল গাদা। ব্রিটেনে আগামীতে যে সরকারি ক্ষমতায় আসুক না কেন সেই সরকার কারি শিল্পের উন্নয়নে কাজ করবে এমন প্রত্যাশা ব্যক্ত করলেন ব্রিটিশ এমপিরা কারি বর্তমান সংকট এবং উত্তরণের উপায় নিয়ে বুধবার হাউস অব পার্লামেন্টে ব্রিটিশ এমপিদের নিয়ে আলোচনা সভা আয়োজন করে বিসিএ এসএক্স রিজিয়ন সভায় যোগ দেন বিভিন্ন রাজনৈতিক দলের বেশ কয়েকজন প্রভাবশালী এমপি এসময় সময় শিল্পের সংকট সমাধানে নিজেদের আন্তরিকতার কথা জানান উপস্থিত ব্রিটিশ রাজনীতিবিদরা পাশাপাশি কারি বর্তমান সংকট মোকাবেলায় ঐক্যবদ্ধভাবে কাজ করার ব্যাপারেও তারা গুরুত্ব আরোপ করেন বিসিএসএক্স রিজিয়নের সভাপতি জামাল উদ্দিন মকদ্দসের সভাপতিত্বে এবং সেক্রেটারি ফরা টিপু ও যৌথ পরিচালনায় সভায় আলোচনায় অংশ নেন হেলথ মিনিস্টার সাইমন বার্নস এমপি অল পার্টি পার্লামেন্টারি গ্রুপ ফর কারি ইন্ডাস্ট্রির চেয়ার ব্যারোনস পলাউদ্দিন ভাইস চেয়ার লর্ড কারেন বিলুমেরিয়া স্যার ডেভিড এমিস এমপি স্যার বব রাসেল এমপি মার্গারেট হজ এমপি ক্যালবিন হপকিন্স এমপি যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার মোহাম্মদ আব্দুল হান্নান বিসিএর প্রেসিডেন্ট পাশা খন্দকার সেক্রেটারি জেনারেল এম এ মুমিন সহ আরও অনেকেই মহান স্বাধীনতা দিবস এবং জাতীয় দিবস উপলক্ষে ওয়েস্ট লন্ডন আওয়ামী লীগের উদ্যোগে এক আলোচনা সভা বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে ওয়েস্ট লন্ডনে স্থানীয় একটি হলে এই সভার আয়োজন করা হয় আমাদের বিশেষ প্রতিনিধি ফজুল হক জানান সংগঠনের সভাপতি হাজি আলীর সভাপতিত্বে মোহাম্মদ শহীদুর রহমানের পরিচালনায় এ সভার শুরুতে উপস্থিত সবাই দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করেন এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ চৌধুরী আব্দুল হান্নান আশরাফ উদ্দিন তারাউল ইসলাম আব্দুল হাফিজ সহ আরও অনেকে বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবেশন পতাকা উত্তোলন ও কেক কেটে চুয়াল্লিশতম স্বাধীনতা দিবস উদযাপন করেছে লন্ডনে বাঙালিদের সংগঠন বার্কিং অ্যান্ড ডেগেনহ্যাম ফ্রেন্ডস অব বাংলাদেশ বৃহস্পতিবার বার্কিং অ্যান্ড ডেগেনহাম হাম কাউন্সিলের কাউন্সিলর সৈয়দ ফিরোজ তত্ত্বাবধানে এবং কাউন্সিলর গিয়াস উদ্দিন মিয়া কাউন্সিলর সৈয়দ আহমেদ ও কাউন্সিলর ফারুক চৌধুরীর সার্বিক সহায়তায় আয়োজন করা হয় এই অনুষ্ঠানের এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লিডার কাউন্সিলর ডেরেন রডওয়েল মেয়র কাউন্সিলর এলিজাবেথ কেনগাতি ও বাংলাদেশ হাই কমিশনের এটা কাউন্সিলর মমিনুল্লহ ইসলাম আসসালামু আলাইকুম আমি শারমিন আলম চৌধুরী আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি এনসিপি ইউরোপের প্রাইম টাইম নিউজে যথাযথ মর্যাদা আর সম্মানের সম্মাননা প্রদানের মাধ্যমে বিদায় সংবর্ধনা দেওয়া হল বাংলাদেশ বিমানের ইউকে অ্যান্ড আয়ারল্যান্ডের কান্ট্রি ম্যানেজার আতিক রহমান চিস্তিকে সেই সাথে বরণ করে নেওয়া হয় নতুন কান্ট্রি ম্যানেজার মোহাম্মদ শফিকুল ইসলামকে জে এমজি কার্গো ও হিলসার ট্রাভেলসের যৌথ আয়োজনে এবং ক্যানারি ওয়ার্ফ গ্রুপের হেড অব কমিউনিটি অ্যাফেয়ার্স জাকির খানের উপস্থাপনায় অনুষ্ঠানে অন্যান্যের মাঝে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লন্ডনে অবস্থানরত বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক এবং ব্যবসায়িক নেতৃবৃন্দ বিস্তারিত জানাচ্ছেন জয়ন্ত সামি ব্রিটেনে বসবাসরত বাঙালি কমিউনিটিতে নিজের অবস্থানকে এক অন্যরকম উচ্চতায় নিয়ে যাওয়ায় লন্ডনে অবস্থানরত ব্রিটিশ বাংলাদেশের কমিউনিটির পক্ষ থেকে সম্মাননা দেওয়া হয় বাংলাদেশ বিমানের ইউকে অ্যান্ড আয়ারল্যান্ডের কান্ট্রি ম্যানেজার আতিক রহমান চিস্তিকে তবে ভবিষ্যতে বিমানের সেবাকে আর উন্নত করার লক্ষ্যে কাজ করে যাবেন বললেন বিমানের হেড অফিসে পদোন্নতি পাওয়া এই কান্ট্রি ম্যানেজার যে কাজটা প্রথমে হাতে নিয়েছিলাম সেটা হচ্ছে যে বিমান যে নতুন প্রজন্মের উড়োজাহাজ দিয়ে সার্ভিস দিচ্ছে এবং বিমানের শিডিউল যে অনেকখানি রেগুলার হয়ে গেছে এই বার্তাটুকু কমিউনিটির ভিতরে পৌঁছে দেওয়া ডাইরেক্ট লন্ডন থেকে সিলেটে ফ্লাইট পরিচালনা করা এখানে আমাদের মেনুর পরিবর্তন হয়েছে আমরা লোকাল শেফের তত্ত্বাবধানে মেনু তৈরি করেছি এবং সেই মেনু দিচ্ছি এছাড়াও আমরা অনলাইন বুকিং ফ্রিকুয়েন্ট ফ্লায়ার প্রোগ্রাম এ ধরনের প্রোগ্রাম উপহার দিতে পেরেছি এই তিন বছরের ভিতরে আমি হেড অফিসে আরে উচ্চ পর্যায়ে যোগদান করছি এবং তার ফলে শুধু লন্ডন নিয়ে আমার ভাবতে হবে না আমার বিমানপুরের নেটওয়ার্ক নিয়েই আমার যে অভিজ্ঞতা চিন্তা ভাবনা সেটাকে কার্যকরী করতে পারব অন্যদিকে বিমানের নতুন কান্ট্রি ম্যানেজার জানান ব্রিটেনে বাংলাদেশী কমিউনিটির সাথে বিমান বাংলাদেশের একটি সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক তৈরি করার মাধ্যমে বিমানের সেবাকে অক্ষুণ্ণ রাখবেন তিনি বিমান বর্তমানে লন্ডন স্টেশনে সপ্তাহে চারটি ফ্লাইট অপারেট করতেছে এখানে বিমানের মার্কেট ক্রমশ উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে আমরাও ভবিষ্যতে এখানে আরও ফ্লাইট সংখ্যা বাড়ানোর চিন্তাভাবনা করছি এবং আমি আশা করব এই বাংলাদেশ কমিউনিটি তার পূর্ণাঙ্গ সমর্থন বিমানের প্রতি রাখবে এবং বাংলাদেশ কমিউনিটি সবাই বিমানে তারা বিমানে চলাচল করবে কমিউনিটি মানুষের সাথে সুসম্পর্ক বজায় এবং দায়িত্ব পালনের সঠিক ভূমিকা পালন করতে পেরেছে বলেই আজ কমিউনিটি এই বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে বিদায় জানাতে পারছে বলে জানায় অনুষ্ঠানে আগত মিডিয়া ব্যক্তিত্ব ব্যবসায়ী বৃন্দ উনি শুধু একটা ব্রিজ ক্রিয়েট করেন নাই দ্য ব্রিজ বাংলাদেশ কমিউনিটি অ্যান্ড বাংলাদেশ বিমান এই ব্রিজটাতে চলার জন্য ব্রিজটার উপরে মানুষকে চলানোর জন্য চলার জন্য আহ্বান জানিয়েছেন এবং মেকশোর করেছেন দ্যাট এভরিওয়ান কমফোর্টেবল উইথ ইট মিস্টার শফিকুল ইসলাম সাকসেসার হিসাবে নতুন করে জয়েন করছেন বাংলাদেশ বিমানকে ইউকে অ্যান্ড আয়ারল্যান্ডের জন্য ওনাকে স্বাগতম জানাচ্ছি আমাদের কমিউনিটির পক্ষ থেকে মিডিয়ার পক্ষ থেকে এবং আমি দৃঢ় বিশ্বাস রাখি যে আমাদের কমিউনিটি এবং মিডিয়া সবাই ওনাকে সাপোর্ট করবেন আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে বিদায় সম্বর্ধনা যেটি বিমানের এমডি বিমানের এমডি এবং কান্টি ম্যানেজার ইউকে অ্যান্ড আয়ারল্যান্ডের এটাই প্রমাণ করেছে যে কমিউনিটির মানুষ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে ভালোবাসে ভালোবাসে বিমানের ম্যানেজারকে এবং বিমান উত্তর উত্তর পালন করবে এদিকে আয়োজক হিসেবে বিদায়ী সংবর্ধনা এবং নতুন কান্ট্রি ম্যানেজারকে শুভেচ্ছা জানাতে পেরে আয়োজকরা গর্বিত বলে জানিয়েছেন সিসি সাহেব একজন বিমানের ম্যানেজারই ছিলেন না আমাদের একজন অভিভাবক ছিলেন এবং সিসি সাহেব বিমান এবং কমিউনিটিকে খুব কাছাকাছি দাঁড় করাতে সক্ষম হয়েছেন এতে বিমান এবং কমিউনিটি উভয়ই উপকৃত হবে বলে আমি মনে করি এবং এই ধারাবাহিক কথা আগামীতেও অব্যাহত থাকবে আমাদের জাতীয় পতাকা বা এই বিমানকে আমরা এগিয়ে নিয়ে যাব আমরা দোয়া করি ওনার ভবিষ্যৎ আরও ভালো হবে উনি যেখানেই যান না কেন আমাদের ইউকে যারা বিমান যাত্রী রয়েছেন তাদেরকে বলবেন না তাদের উন্নতির জন্য হেড অফিসে বসে উনি আরও ভালো কাজ করতে পারবেন চাহিদা শেষ নাই আমরা বলবো যিনি এসেছেন সবিক ভাই উনি আরও বেশি করবেন ব্রিটেনে বাংলাদেশি কমিউনিটিতে আতিক রহমান চিস্তির মতো আর অনেকেই কাজের নৈপুণ্য দেখিয়ে নিজেদের প্রতিষ্ঠিত করে তুলবেন এমনটা আশাবাদ ব্যক্ত করেন অনুষ্ঠানে আগতরা চয়ন স্বামী অ্যান্টিভি নিউজ আগামী সাতাশ এপ্রিল পূর্ব লন্ডনের রয়্যাল রিজেন্সি হলে বাংলাদেশ সেন্টারের উদ্যোগে অনুষ্ঠিত হতে যাচ্ছে পুরস্কার বিতরণী ও ফান্ড রাইজিং নৌশোভোজ মঙ্গলবার পূর্ব মাইক্রো বিজনেস হলে এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এসব কথা জানান সেন্টারের কর্মকর্তারা লিখিত বক্তব্য পাঠ করেন ইভেন্ট কমিটির আহ্বায়ক মোহাম্মদ দেলোয়ার হোসেন এ সময় আরও উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক মুজিবুর রহমান মুহিবুর রহমান সিরাজুল ইসলাম সহ আরও অনেকে অনুষ্ঠানের খরচের জন্য পনেরো হাজার পাউন্ডের একটি বাজেট করা হয়েছে অনুষ্ঠানে আগামী প্রজন্মকে বাংলাদেশ সেন্টারের ঐতিহাসিক ভূমিকা সম্পর্কে অবগত করা এবং তাদেরকে সেন্টারের কার্যক্রমের সাথে সম্পৃক্ত করার জন্য কৃতি ছাত্রছাত্রীদেরকে জিসিসি ও এলএফএল সহ ডিপ্লোমাতে ভালো ফলাফলের স্বীকৃতি স্বরূপ সম্মাননা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে আমাদের এই প্রজন্ম যারা শিক্ষিত হচ্ছে তাদেরকে আমরা সম্মান সম্মাননা দিচ্ছি এজন্য যে এই সংগঠনকে ঠিকিয়ে রাখতে হলে আমাদের মুরব্বীরা অনেকই চলে যাচ্ছেন আমরা আমাদের অনেক বয়স হয়েছে তাদেরকেই এই হাল ধরতে হবে তাই আমরা তাদেরকে সম্পৃক্ত করার জন্য চেষ্টা করতেছি এই অনুষ্ঠানে আমাদের মুরব্বীদেরকে সম্মান জানানোর জন্য এই অনুষ্ঠান করতেছি এবং আমরা তাদেরকে অ্যাওয়ার্ড দিব মঙ্গলবার যুক্তরাজ্য ভিত্তিক বাংলা অনলাইন নিউজ পোর্টাল লন্ডন বিডি নিউজ টোয়েন্টি আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে বিকেল পাঁচটায় পূর্ব লন্ডনের মন্টি সেন্টারে বিলেতে কর্মরত সিনিয়র সাংবাদিকদের উপস্থিতিতে লন্ডন বিডি নিউজ টোয়েন্টি ফোরের আনুষ্ঠানিক উদ্বোধন করেন লন্ডন বাংলা প্রেস ক্লাবের সভাপতি নবাব উদ্দিন ও সাধারণ সম্পাদক মোহাম্মদ এমদাদুল হক চৌধুরী লন্ডন বিডি নিউজ টোয়েন্টি ফোর ডট কমের চেয়ারম্যান আব্দুল বাসিদ বাদশাহ সভাপতিত্ব প্রধান সম্পাদক কামাল মেহেদির পরিচালনায় অনুষ্ঠানের শুরুতে লিখিত বক্তব্য পাঠ করেন সম্পাদক জাকির হোসেন কয়েজ বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষে রবিবার যুক্তরাজ্য আওয়ামী লীগ মিডল সেক্স শাখার উদ্যোগে এনফিল্ডের স্থানীয় কমিউনিটি হলে এক আলোচনা সভার আয়োজন করা হয় শাখার সভাপতি সালিসিটার আনোয়ার খানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় শাখার সাধারণ সম্পাদক সোহেল আহমেদের পরিচালনায় সভায় বক্তাগণ বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামী শহীদ বীর মুক্তিযোদ্ধাদের আত্মার মাগফেরাত কামনা করেন ছাব্বিশে মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে সোমবার সন্ধ্যায় বাংলাদেশের জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা ইস্ট লন্ডন শাখার আয়োজনে মিডিয়া সেন্টারে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠিত হয় ইস্ট লন্ডন সভাপতি আব্দুল মুতালেব লিটনের সভাপতিত্ব সাধারণ সম্পাদক খলিলুর রহমান পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাহিদুর রহমান বিশেষ অতিথি ছিলেন যুক্তরাজ্য বিএনপির সিনিয়র সহ সভাপতি আব্দুল আব্দুল হামিদ চৌধুরী যুক্তরাজ্য জাসিসের সভাপতি আব্দুল সালাম ইকবাল হোসেন এম এ শহীদ সহ আরও অনেকে আলোচনা অনুষ্ঠান শেষে এক মনক ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভা আয়োজন করেছে নিউহ্যাম আওয়ামী লীগ শাখা পূর্ব ল্যান্ডনের সোমবার পূর্ব লন্ডনের নিউহ্যামে এক হলে সংগঠনের সভাপতি মোবারক আলীর সভাপতিতে এবং সাধারণ সম্পাদক আব্দুল কাদের মুরাদের পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ শরীফ প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ চৌধুরী সহ বিভিন্ন শাখার বিপুল সংখ্যক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এনটিভি ইউরোপের প্রাইম টাইম নিউজে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি জিয়া পরিষদের সাতাশতম প্রতিষ্ঠাবার্ষিকীয় মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বুধবার পূর্ব লন্ডনের স্থানীয় একটি রেস্টুরেন্টে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে জিয়া পরিষদ যুক্তরাজ্য শাখার আহ্বায়ক মহিউদ্দিন আহমদ আলমগীরের সভাপতিত্বে ও সদস্য সচিব আবু বকর ফয়েদি সুমনের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুখলিসুর রহমান চৌধুরী বিশেষ অতিথি হিসেবে ছিলেন জিয়া পরিষদের কেন্দ্রীয় সংসদের আন্তর্জাতিক বিষয় সম্পাদক এম এ জলিল খান আরও বক্তব্য রাখেন ইমদাদুর রহমান এমাদ চৌধুরী মিয়া আরও অনেকে বাংলাদেশের বর্তমান সরকারকে সৈরাচির আখ্যায়িত করে এক প্রতিবাদ সভা করেছে বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপি গ্রেটার সাসেক্স শাখা গ্রেটার সাসেক্স বিএনপির আহ্বায়ক আব্দুল মুকিতের সভাপতিত্বে এবং সদস্য সচিব আবিহানা আজিজের পরিচালনায় সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য বিএনপির উপদেষ্টা নুরুল আমিন ও কাউন্সিলর হারুন মিয়া সালে চৌধুরী আকমল আলী শিবলু সাদিক অনেকে কষ্টার্জিত স্বাধীনতা আজ হুমকির মুখে উল্লেখ করে বক্তারা বলেন দেশে আজ গণতন্ত্র নেই মানুষের কথা বলার অধিকার কেড়ে নেওয়া হয়েছে দেশে আজকেও নিরাপদ নয় অবিলম্বে এই সরকারকে জনগণের দাবির প্রতি সম্মান দেখিয়ে পদত্যাগ করে নির্দলীয় নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করে বিদায় নেয়ার আহ্বান জানান